দেখো আমরা প্রথম যে ক্লাসটা করব সেটা হচ্ছে হিস্ট্রি ফুল পোর্শনটা মানে টোটাল হিস্ট্রি আমরা লিঙ্ক করব যে আমরা তো হিস্ট্রিতে অনেকগুলো চ্যাপ্টার পড়ি তাই না সেই চ্যাপ্টার গুলোকে কিভাবে ইন্টার লিঙ্ক করা যায় আমি তোমাকে শুরু করব সেই হরপান সিভিলাইজেশন থেকে শুরু করে নাইনটিন ফোর্টি সেভেন এর এই লিঙ্কটা কি করে হরপান সিভিলাইজেশন থেকে ধীরে 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 ফর্টি সেভেনটা এলো আমাদের দেশ স্বাধীন হলো সেটা তোমার সবার আগে বুঝতে হবে দেখো প্রথমত হচ্ছে অস্ট্রালোপিথেকাস কারা গো আদি মানব গোষ্ঠী আমরা সবাই চিনি অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স এই সেপিয়েন্স কারা আমরা মানে আধুনিক মানব গোষ্ঠী মানে অস্ট্রালোপিথেকাস আদি মানব গোষ্ঠী থেকে আধুনিক মানব গোষ্ঠীর এই যে বিবর্তন হয়েছে এটাকে আমরা কি বলছি এভিলিউশন এই এভিলিউশন হওয়ার ক্ষেত্রে দুটো মেইন এভিলিউশন ঘটেছে দুটো অ্যাসপেক্টসে এভলিউশন ঘটেছে একটা অ্যাসপেক্স হচ্ছে বায়োলজিক্যাল এভলিউশন আর একটা হচ্ছে তোমার কালচারাল এভলিউশন তাহলে এই অস্ত্রবিধের কাছ থেকে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স এপিয়ান্সের বায়োলজিকাল এভিলিউশন হয়েছে এন্ড কালচারাল এভলিউশন হয়েছে তো আমরা যদি দেখে নিই যে বায়োলজিক্যাল এভিলিউশন মানে কি আচ্ছা অস্ট্রালভিদেগাস মানুষগুলো বাঁকা হয়ে হাঁটতো মানে হাতটা অনেক ক্ষেত্রে মাটিতে ঠেকতো তাই না মানে তাদের মেরুদণ্ডের স্ট্রাকচারটা একদম রিজু ছিল না বা তুমি যদি বলো তাদের মাথাটা খুব ছোট সাইজের মাথা ছিল তাহলে অস্ট্রালভিদেগাস থেকে হোমো সেপিয়েন্স এপিয়েন্সে কি চেঞ্জেস হলো বায়োলজির দিক থেকে মাথার সাইজ বড় হলো মানে ব্রেনটা বড় হলো মানে মাথার মধ্যে যতই ব্রেনের সাইজ বড় হবে ততই তাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটল তার মানে এটাকে আমরা বায়োলজি চেঞ্জ বলছি আগে মানুষ বাঁকা হয়েছিল এখন মানুষ সোজা হয়ে দাঁড়াতে শিখেছে তাহলে এইগুলোর বায়োলজি চেঞ্জ হয়েছে এরপরে যদি আমরা দেখি কালচারাল চেঞ্জ আচ্ছা কালচারাল চেঞ্জ মানে অস্ট্রালোপিথেকাস এই মানুষগুলো কিন্তু ভাষা বলে কিছু জানতো না কিন্তু এখন ধীরে 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 মানুষ কিন্তু মনের ভাব প্রকাশের জন্য ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে ফেললো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অস্ট্রোলোপিদের থেকে হোমোসেপিয়েন্স এপিয়েন্সের প্রচুর টুলস আমরা দেখতে পাই আর্কিওলজিক্যাল টুলস এখানকার যে টুলসগুলো ছিল এদের মাথাটা অতটা বুদ্ধিমত্তাতে ছিল না তো টুলসগুলো অনেক বড় সাইজের টুলস ছিল এবার ধীরে 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 সেগুলো ছোট 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 টুলসে কনভার্ট হলো তার মানে এগুলো তো কালচারাল রেভলিউশন যে আমি যদি টুলসের সাইজ ছোট করি তাহলে আমি অনেক দূরের অ্যানিমেলকে হান্ট করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে ফায়ার ফায়ার আবিষ্কারের পর থেকে ওদের আর পেছনে তাকাতে হয়নি আগুন আবিষ্কারের পর থেকে তারা পৃথিবীর সব কিছুকে নিজের কন্ট্রোলে আনা শুরু করলো এবং কালচারাল রেভলিউশনের মধ্যে আরো কি রয়েছে তোমার হুইল বা চাকা চক্র বা চাকা আবিষ্কারের পর তারা অনেক দূর অনেক কিছু নিয়ে যাওয়ার সামর্থ্য পেলো তার মানে অস্ট্রলপিদের কাছ থেকে হোমোসেপিয়েন্স সেপিয়েন এই যে বিবর্তন এখানে আমরা কি দেখতে পেয়েছি বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল আচ্ছা এই কোথায় ঘটেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে সব জায়গায় এভিলিউশনটা ঘটেছে তাহলে এই এভিলিউশনটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে ঘটেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সব জায়গায় ঘটেছে কিন্তু আমাদের কাজ কি অল ওভার দ্য ওয়ার্ল্ড নিয়ে অ্যানালাইসিস করা নাকি ইন্ডিয়ার পোর্শান নিয়ে করা ডেফিনেটলি ইন্ডিয়া তাহলে এই এভলিউশনটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এলাকাতেও ঘটেছে মানে অস্ট্রেলিয়া হোমোসেপিস এই চেঞ্জটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এলাকাতেও ঘটেছে আচ্ছা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এলাকার কোথায় আমরা সবাই জানি যে সিন্ধু নদ রয়েছে তার পঞ্চ নদী রয়েছে ঝেলাম চেনাব রাভি বিয়াস অ্যান্ড সুতলেজ জেলাম চেনাব রাভি বিয়াস সুতলেজ তাহলে ইন্দাস এবং তার পাঁচ নদী এই নদীর চারপাশে বিভিন্ন সিভিলাইজেশন গড়ে উঠেছে এই মানুষগুলো অস্ট্রালোপিথেকাস থেকে হোমোসেপিয়েন্সের বায়োলজিক্যাল এভিডেন্স এন্ড কালচারাল এভিডেন্স আমরা কোথায় পাবো এই জোনটাতে পাবো কেন এই জোনটাতে পাবো কারণ আমরা সবাই জানি যে জীবনের আরেক নাম কি জল জল যেখানেই জল আছে সেখানেই জীবন সৃষ্টি হবে আচ্ছা যেখানেই জল তার মানে কি এই সিন্ধু নদ এবং তার যে পঞ্চ নদী এর চারপাশে আমরা এই মানুষগুলো যে অতীতকালে ছিল এবং ধীরে ধীরে তাদের যে এভিলিউ ঘটেছে তার আমরা পরিচয় পাব তো আমরা কি করলাম আমরাও সেম ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এলাকাতে ঘোড়াখুরি শুরু করলাম আচ্ছা এদের তো এক্সিস্টেন্স কি আমরা এখন পাবো বায়োলজিক্যাল এভিডেন্স বা কালচারাল এভিডেন্সকে কি আমরা এখন পাবো পাবো না তাহলে পাওয়ার জন্য কোথায় যেতে হবে আমাকে মার্টিন নিচে কারণ এরা সেই বহু বছর আগে একটা দেখিয়েছিল প্রচুর অনেক আগে তো আমরা 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 কি করছি সময় এটা ভাবলাম যে ইন্ডিয়া পাকিস্তান বড় এলাকাতেও হয়তো একটা সিভিলাইজেশন গড়ে ওঠার কথা তো আমরা কি করছি আমরা বিভিন্ন জায়গায় খোড়াখুরি করা শুরু করলাম এটাকে আমরা বলি এক্সক্যাবেশন তো এক্সক্যাবেশন করে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে সাইড আমরা আবিষ্কার করেছি তার নাম হরপ্পা হরপ্পাতে একটা সাইট আবিষ্কার করেছি যেখানে আমরা এই পেয়েছি কিছু বায়োলজিক্যাল এভিডেন্স আর কিছু কালচারাল এভিডেন্স তো এই চ্যাপ্টারটার নাম আমরা তাই দিচ্ছি বা এই সিভিলাইজেশনটার নাম আমরা দিচ্ছি হরপ্পান কেন হরপ্পা ইজ দা ফার্স্ট ডিসকভার্ড সাইট তার জন্য হরপ্পাকে আমরা ফার্স্ট সিভিলাইজেশন বলছি আচ্ছা হরপ্পায় কি শুধু আবিষ্কৃত হয়েছে না এর এ ছাড়াও কি হয়েছে হরপ্পা মহেঞ্জোদারো চানহুদারো মেহেরগড় সুতকোজেন্ডার কালিবঙ্গান মান্ডা দাইমাబాద్ আলমগীরপুর লোথাল সুরকোডাডা ডোলাভিরা রংপুর রোপার কোটদিজি কত সাইট আবিষ্কার হয়েছে তো আমরা এই সমস্ত সাইট থেকে কি কি পড়ছি এই সাইটগুলো কোন নদীর তীরে এই সাইটগুলো কোন প্রত্নতত্ত্ববিদ আবিষ্কার করেছেন কত সালে আবিষ্কার করেছেন এবং এই সাইটগুলো থেকে আমরা কি কি বায়োলজিক্যাল এভিডেন্স পাচ্ছি আর কি কি কালচারাল এভিডেন্স পাচ্ছি এই টোটাল যে লিস্টটা এটাই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার হরপ্পান সিভিলাইজেশন এবং এই বায়োলজিক্যাল এবং কালচারাল এভিডেন্সগুলোকে অ্যানালিসিস করে আমরা কি বার করার চেষ্টা করছি তাদের ইকোনমিক লাইফ কেমন ছিল তাদের পলিটিক্যাল লাইফ কেমন ছিল তাদের রিলিজিয়াস লাইফ কেমন ছিল তাদের গোষ্ঠী কেমন ছিল এইগুলোকে আমরা বিচার করার চেষ্টা করছি এটাকেই আমরা কি বলছি এটাকে আমরা বলছি একদম তোমার মানে একদম যে সময় আমাদের কোনো রিটেন ডকুমেন্ট ছিল না আমরা এরকমভাবে ভাবে করে ডেটাগুলো গুলো কালেক্ট করছি ক্লিয়ার তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশান তাহলে প্রথম চ্যাপ্টারটা আমরা লিঙ্ক করে ফেললাম হরপ্পান কে আমরা কি বলে থাকি হরপ্পান কে বলে থাকি দ্য এজ অফ ফাস্ট আর্বানাইজেশন আচ্ছা আরবানাইজেশন মানে কি যেখানে প্রথম পোড়া ইটের ব্যবহার হলো তারপরে তোমার ইট বালি সিমেন্টের ব্যবহার হলো আরবানাইজেশন মানে আরবানাইজড স্ট্রাকচার তৈরি হলো ক্যাসেল তৈরি হলো ক্যাসেল তৈরি হলো তো এই জন্য এটাকে আমরা বলি ফাস্ট আরবানাইজেশন ডব্লিউ বিসিস অনেকবার কোয়েশ্চেন দিয়েছে যে হরপ্পাকে আমরা কি বলে থাকি দ্য এজ অফ ফাস্ট আরবানাইজেশন আচ্ছা তাহলে হরপ্পা যদি ফাস্ট আরবানাইজেশন হয় তাহলে আমাকে পরেরই কোশ্চেন দেবে যে হোয়াট ইজ দ্য এজ অফ সেকেন্ড আর্বানাইজেশন সেকেন্ড আর্বানাইজেশন কি তো আমরা হিস্ট্রিতে আরেকটা চ্যাপ্টার পড়ি তার নাম এজ অফ সিক্সটিন্থ মহাজনপদ এম এ এইচ এ জে এ এন এ পি এ ডি এ এস এজ অফ সিক্সটিন মহাজনপদ এই এজ অফ সিক্সটিন মহাজনপদকে আমরা বলে থাকি এজ অফ সেকেন্ড আর্বানাইজেশন মানে আমরা প্রথম পোড়ামাটির ব্যবহার দেখতে পেয়েছি এখানে তারপরে আবার এই বড় বড় ক্যাসেল লাইক স্ট্রাকচার রাজমহল এগুলো দেখতে পাচ্ছি পাচ্ছি কোথায় এই এজ অফ সিক্সটিন মহাজনপদে আমরা আসছি আচ্ছা এর মাঝে একটা বিরাট টাইম ফ্রেম কিন্তু আর একটা সিভিলাইজেশন হোল্ড করে রেখেছে তার নাম কি আরিয়ান সিভিলাইজেশন বা আমরা একে বলতে পারি বেদিক সিভিলাইজেশন কেন আর্যরাই প্রথম বেদ লেখে তার জন্য এর নাম বেদিক সিভিলাইজেশন তো বেদিক সিভিলাইজেশনটা কিন্তু কখনোই আরবানাইজেশন নয় এটা হচ্ছে একটা ভিলেজ সিভিলাইজেশন মানে বুঝতে পারছো আরবানাইজ স্ট্রাকচার হঠাৎ করে ভিলেজ স্ট্রাকচারে কনভার্ট হয়ে গেল তার মানে এই সিভিলাইজেশনের সঙ্গে এই সিভিলাইজেশনের কোনো সম্পর্ক নেই আবার এর আবার কি হলো আবার আরবানাইজ স্ট্রাকচার তৈরি হলো তাই সেই জন্য হরপ্পাকে আমরা বলে থাকি ফার্স্ট আরবানাইজেশন আর এজ অফ সিক্সটিন মহাজনপদকে বলে থাকি সেকেন্ড আরবানাইজেশন ক্লিয়ার আচ্ছা এই ষোলো জনপদ মানে কি সমগ্র ভারতবর্ষ সাপোজ এটা আমার ভারতবর্ষ সমগ্র ভারতবর্ষ ষোলোটা রাষ্ট্রীয় বা ষোলোটা গোষ্ঠীতে বা ষোলোটা আঞ্চলিক রাজ্যে ভেঙে গেল কাশি কোশল মগধ ব্রিজি মৎস্য বৎস চেদি মল্ল গান্ধা রবন্তী পাঞ্চাল সুরসেন ষোলোটা জনপদে ভেঙে গেল ষোলোটা জনপদ কেন ভারতবর্ষ কি হলো খন্ডীভূত হয়ে গেল ষোলোটা খন্ডে ষোলোটা খন্ডে এই ষোলোটা খণ্ডে কি দেখা গেল রাজতন্ত্র দেখা গেল মানে ইন্ডিভিজুয়াল রাজাদের আবির্ভাব ঘটলো কেউ কাশিতে মগধে রুল করছে কেউ কৌশলে করছে কেউ রুল করছে তার মানে ইন্ডিভিজুয়াল জায়গায় আমাদের রাজতন্ত্র গড়ে উঠলো আচ্ছা এই এতগুলো জনপদের মধ্যে সব থেকে পপুলার জনপদ কি গো মগধ মগধ হচ্ছে ফাস্ট ফাস্ট এবং ফার্মোস্ট সব থেকে গুরুত্বপূর্ণ জনপদ মানে সব থেকে শক্তিশালী জনপদ যে কোথায় বসে রয়েছে মগধটা একদম সেন্টারে বসে রয়েছে ভারতের একদম সেন্টারে বসে রয়েছে তো কেন মগধ থেকে বেস্ট জায়গা নাম্বার ওয়ান একদম জিওগ্রাফিক্যাল লোকেশান চরম সেন্ট্রাল দ্বিতীয়ত হচ্ছে এর তিন দিক রয়েছে নদী দ্বারা বেষ্টিত আর নদী পথে বহিঃশত্রুর আক্রমণ অনেক কঠিন হবে তাই জিওগ্রাফিক্যালি খুব পপুলার একটা জায়গা হচ্ছে মগধ দ্বিতীয়ত হচ্ছে আয়রন আয়রন ওর পাওয়া যেত প্রচুর মগধে তো আয়রন ওর যদি প্রচুর পাওয়া যায় তার মানে কি আয়রন ইজ আ ব্যাকবোন অব দ্য সিভিলাইজেশন তার মানে এদের অস্ত্র শস্ত্রও প্রচুর হবে তার মানে যদি ষোলোটা জনপদের মধ্যে যে রাজা মগধে রুল করবে সে হবে সব থেকে বড় পাওয়ারফুল রাজা হ্যাঁ কি না তাই তার মানে এদের মধ্যে কি হবে লড়াই শুরু হবে ওই মগধকে ক্যাপচার করার জন্য এ এখনই শুরু হবে রাজার সঙ্গে রাজার লড়াই তো আমরা দেখতে পাবো যে এই মগধকে কেন্দ্র করে কারা কারা রুল করেছে দেখা যাচ্ছে প্রথমে হিন্দু কিংডম এরা এই মগধে রুল করেছে ধীরে 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 কারা রুল করেছে মুসলিম কিংডম আচ্ছা হিন্দুদের মধ্যে অনেক বংশ রয়েছে কিভাবে চলো আমরা একটু দেখে নিই এই যে রাজতন্ত্র আমরা যদি মগধ থেকে শুরু করি সাপোজ এখানে আমি মগধকে নিয়ে আসছি মগধ আচ্ছা এই মগধে প্রথমে কারা রুল করেছে প্রথমে রুল করেছে হর্ষাঙ্ক ডাইনেস্ট্রি তারপরে কারা রুল করেছে তারপরে রুল করেছে সুঙ্গ ডাইনেস্ট্রি আচ্ছা শুঙ্গ ডাইনেস্ট্রির পরে কারা রুল করেছে নন্দ ডাইনেস্ট্রি তাহলে হর্ষাঙ্ক ডাইনেস্ট্রি শুঙ্গ ডাইনে সরি শুঙ্গ নয় শিশুনাগ ডাইনেস্ট্রি মাই মিস্টেক মাই মিস্টেক শুঙ্গ পরে তাহলে তারপরে কে রুল করেছে শিশুনাগ ডাইনেসটি শিশুনাগ শিশুনাগের পরে কারা রুল করেছে নন্দ ডাইনেসটি নন্দ ডাইনেসটি নন্দর পরে কারা রুল করেছে মৌর্য ডাইনেসটি তার মানে বুঝতে পারছো এই মগধে প্রথমে হর্ষাঙ্ক ডাইনেসটি তারপরে শিশুনাগ তারপরে নন্দ তারপরে মৌর্য আচ্ছা এই সময় মগধের এরিয়া ছিল এইটুকু ধীরে 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 এই পা মগধটা আরও বেশি পাওয়ারফুল হচ্ছে হতে 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 মৌর্যরা যখন মগধে রুল করে তখন সমগ্র ভারতবর্ষই প্রায় মৌর্যদের ক্যাপচারে মানে এই যে ভারতবর্ষের ষোলোটা জনপদে ভেঙে গেল সেটা মৌর্যরা আসার পরে আবার সমস্ত জনপদ প্রায় এক হয়ে গেল কারণ মগধ এত পাওয়ারফুল রাজ্য হয়ে গেল যে সমগ্র ভারতবর্ষ তার অধীনত হয়ে গেল তার মানে ভারতবর্ষ প্রথমে খণ্ডীভূত ছিল তাকে জুড়ে দেওয়া হয়েছে আচ্ছা বলতো এত বড় রাজ্যকে এত বড় রাজ্যকে ধরে রাখার জন্য শক্তিশালী রাজার দরকার বাট দেখা যাচ্ছে মগধের পরে না শক্তিশালী রাজারা এই এত বড় রাজ্যকে ধরে রাখতে পারেনি তখন কি হয়েছে আবার ভারতবর্ষ ভেঙে গেছে তুমি দেখবে হিস্ট্রি মানেই হচ্ছে হিস্ট্রি মানেই হচ্ছে বারবার জুড়বে বারবার ভাঙবে তো মৌর্যদের পরে পোস্ট মোরিয়ান একটা ফেজ এসছে সেখানে দেখা যাচ্ছে যে এই মগধ এই মগধ মগধে কারা রুল করছে দুটো বংশ ছোট্ট করে মানে আবার ক্ষুদ্র হয়ে গেছে মগধে তার হচ্ছে আর কান্ন ডাইনেস্ট্রি এই দুটো কি করেছে করেছে মগধের রুল মানে এরিয়া আবার যা ছিল তাই হয়ে গেল আচ্ছা সেম মগধ এখন আর পাওয়ারফুল নয় তাহলে বিভিন্ন আঞ্চলিক রাজ্য মাথা ছাড়া দেবে ওড়িশা বা ওডিশা ওড়িশাতে কোন রাজ্য রুল করেছিল চেদি ডাইনেস্ট্রি চেদি ডাইনেস্ট্রি কোথায় রুল করেছে ওড়িশাতে দেন তুমি যদি দেখো এই যে ভারতবর্ষকে আমি যদি জোন ওয়াইজ ভাগ করে দিই আচ্ছা নর্দার্ন জোন নর্থ নর্থ ইন্ডিয়াতে কারা রুল করেছে নর্থ ইন্ডিয়াতে কুষানরা রুল করেছে কুষান ডাইনেস্টি কনিষ্কর নাম তোমরা সবাই জানো তাহলে নর্থে কুষান আমরা যদি চলে যাই যে ওয়েস্টে ওয়েস্টে কারা রুল করেছে ওয়েস্টে তখন এক ফরেনাররা ছিল তারা হচ্ছে শক শক ডাইনেস্টি রুল করেছে আচ্ছা নর্দান ওয়েস্টেও একটা নতুন ডাইনেস্টি গড়ে গড়ে ওঠে নর্দার্ন ওয়েস্টে হচ্ছে ইন্দো গ্রিক নর্থ ওয়েস্টে কারা ইন্দো গ্রিক এরা ভারতবর্ষকে রুল করে এন্ড সাউথটা কেন ফাঁকা রাখবে সাউথেও একটা বংশ তৈরি হয় তাহলে সাউথে কারা সাউথে যে রাজ্য রুল করে তারা হচ্ছে সাতবাহন ডাইনেস্ট্রি তার মানে বুঝতে পারছো এই মগধের পরে আবার সমগ্র ভারতবর্ষ অনেকগুলো খণ্ডে ভেঙে গেল তাহলে যখনই ভারতবর্ষ অনেকগুলো খন্ডে ভেঙে গেছে তখনই আবার কেউ না কেউ আসবে একে জুড়ে দেওয়ার জন্য তখন কে আসলো তখন আসলো গুপ্ত গুপ্ত ডাইনেস্টি আবার মৌর্যদের মতো কাজ করলো সমগ্র ভারতবর্ষকে আবার এক জায়গায় করে করে দিল। সমগ্র ভারতবর্ষকে এক জায়গায় ঠিক আছে আচ্ছা গুপ্ত ডাইনেসি কি করলো আবার ভারতবর্ষকে একটা রাজ্যে কনভার্ট করে দিল তুমি ভাবো গুপ্তদের পরে আবার এটাকে টিকিয়ে রাখা কঠিন হবে কি হচ্ছে গুপ্তদের পরে শক্তিশালী রাজার অভাবে আবার ভারতবর্ষ দুটো খন্ডে ভেঙে গেল কি বললাম হিস্ট্রি মানেই একবার জুড়বে একবার ভাঙবে একবার জুড়বে একবার ভাঙবে তো দেখা যাচ্ছে এখানে কি আর্য আর্যাবর্ত আর্যাবর্ত তাহলে একটা হলো আর্যাবর্ত আর একটা হলো দাক্ষিণাত্য মানে দুটো খণ্ডে ভেঙে গেল মানে একটা নর্দার্ন ইন্ডিয়া একটা সাউদার্ন ইন্ডিয়া আচ্ছা নর্দার্ন ইন্ডিয়াতে আবার চারটে বংশ ভাগ হয়ে গেল চারটে বংশ তৈরি হলো কারা একটা হচ্ছে গৌড় তোমরা নিশ্চয়ই শশাঙ্কর নাম শুনেছ মৈত্রক যারা গুজরাটে রুল করত তোমার মৌখরি যারা তোমার রুল করত আর তোমার যারা পাঞ্জাবে রুল করত। তার মানে নর্দার্ন ইন্ডিয়ায় গৌড় ডাইনেস্টি মৈত্রক মৌখরি এবং পুষ্যবতী ডাইনেস্টি চারটে বংশ রুল করত করেছে মানে ভারতবর্ষ আবার অনেকগুলো খণ্ডে ভেঙে গেছে আচ্ছা দাক্ষিণার্থেও চারটে বংশ রুল করেছে কারা চোল চালুক্য রাষ্ট্রকূট এবং পল্লব এই বংশগুলো তোমার চারটে বংশ রুল করেছে বুঝতে পেরেছো তো এইভাবে তোমার টোটাল কিন্তু নর্দার্ন ইন্ডিয়ার হিস্ট্রিটা প্রায় শেষ হচ্ছে আচ্ছা যখনই এখানে আমরা সবাই জানি এখানে কে এই আলটিমেটলি এই নর্দার্ন ইন্ডিয়াকে জুড়ে দেয় আমরা সবাই জানি হর্ষবর্ধন হর্ষবর্ধন হচ্ছে আবার এই খণ্ড বৃক্ষণ্ড ভারতকে আবার জুড়ে দিল তাহলে আমি কী বললাম হিস্ট্রি মানেই একবার ভাঙবে একবার জুড়বে তাহলে হর্ষবর্ধন এরাকে আবার জুড়ে দিল আচ্ছা হর্ষবর্ধনের মৃত্যুর পর কারা এই কোন দুটো বংশ খুব পপুলার যেটা আমাদের পড়তে হয় একটা হচ্ছে পাল বংশ পাল ডাইনেস্টি আর একটা হচ্ছে সেন ডাইনেস্টি সেন ডাইনেস্টি বুঝতে পারছো তার মানে পাল ডাইনেস্টি এবং সেন ডাইনেস্টি দিয়ে আমাদের সমগ্র হিন্দু কিংডম শেষ হচ্ছে আচ্ছা এই যে সেন ডাইনেসি লাস্ট রুলারকে বা লাস্ট শক্তিশালী রুলারকে সে হচ্ছে কেশব সেন কেশব সেন আচ্ছা এই কেশব সেন তার আগে শক্তিশালী রুলার কে ছিলেন লক্ষ্মণ সেন লক্ষণ সেনের নাম আমরা সবাই জানি লক্ষণ সেন আচ্ছা এই লক্ষণ সেনের সময় লক্ষণ সেনের সময় ভারতে অ্যাটাক করেন একজন মুসলিম ভারতে কি অ্যাটাক করেন একজন মুসলিম কি তার নাম তার সালটা হচ্ছে বারোশো দুই তাহলে বারোশো দুইতে প্রথম মুসলিম অ্যাটাক করেন তার নাম বিন বিন উদ্দিন বক্তিয়ার খলজি দেখো হিন্দুদের থেকে ধীরে ধীরে সাম্রাজ্য চলে যাচ্ছে তোমার মুসলিমদের দিকে তার মানে আমি যদি মুসলিম মুসলিম ইতিহাস শুরু করি তাহলে হিন্দুদের ইতিহাস আমরা খুব ভালো করে দেখলাম কি কি দেখলাম আমরা দেখলাম যে মগধকে প্রথমে হর্ষাঙ্গছি তারপরে শৃষ্ণনাগানেছি তারপরে নন্দ মৌর্য মৌর্যদের পরে আবার ভারতবর্ষ অনেকগুলো খণ্ডে ভেঙে যায় তাকে জুড়ে দিল গুপ্ত গুপ্তর পরে আবার দুটো বড়ো বড়ো খণ্ডে ভেঙে যায় একটা হচ্ছে আর্যবর্ত একটা দাক্ষিণাত্য আর্যবর্তে আবার চারটে বংশ রুল করে দাক্ষিণাত্য চারটে বংশ রুল করে এবং হর্ষবর্ধনের পরে সেন বংশের লাস্ট রুলার হচ্ছে লাস্ট শক্তিশালী রুলার হচ্ছেন রক্ষণ সেন তার সময় প্রথম মুসলিম অ্যাটাক হয় বারোশো দুই খ্রিস্টাব্দে তিনি হচ্ছেন ইক্তের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি আচ্ছা তার মানে কি এই দীর্ঘ টাইম ফ্রেমে কোন মুসলিম অ্যাটাক হয়নি না হয়েছে ইক্তের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তো বারোশো দুইতে অ্যাটাক করেন এর আগেও অনেকবার ভারতবর্ষে মুসলিম অ্যাটাক হয়েছে কবে সেটা প্রথম মুসলিম অ্যাটাক হয় সাতশো বারো খ্রিস্টাব্দে প্রথম মুসলিম অ্যাটাক হয় কার কে করেন মোহাম্মদ বিন কাশিমের সময় এই ভারত মানে অ্যাটাক হয় সাতশো বারো খ্রিস্টাব্দে এটাকে বলা হয় ব্যাটেল অফ রাওয়ার রাওয়ার যুদ্ধ হয়েছিল ভারতবর্ষের একজন বিখ্যাত বা শক্তিশালী রুলার তার নাম হচ্ছে দাহির দাহিরের সঙ্গে দাহিরের সঙ্গে মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধ হয় এই দাহিরের সঙ্গে মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধ যেটা হলো এটাই হচ্ছে প্রথম মুসলিম অ্যাটাক ভারতবর্ষে এরপরে সুভুক্ত আলোপ্তগিন তারপরে তোমার সুলতান মাহমুদ সুলতান মাহমুদ ভারতবর্ষকে অ্যাটাক করেন তিনি ভারতবর্ষকে সতেরো জিরো টু ঠিক আছে আচ্ছা ওয়ান জিরো টু সেভেনের এর পরে কে ভারতবর্ষকে অ্যাটাক করেন ভারতবর্ষকে অ্যাটাক করেন মোহাম্মদ ঘুরি মোহাম্মদ ঘুরি মোহাম্মদ ঘুরি ভারতবর্ষকে অ্যাটাক করেন ইনি যখন ভারতবর্ষকে অ্যাটাক করেন তখন ভারতবর্ষে শক্তিশালী একজন রুলারের সঙ্গে তার বিশাল যুদ্ধ হয় সেটা হচ্ছে আমরা সবাই জানি যে তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ যুদ্ধ কার সঙ্গে হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে আমরা সবাই জানি যে মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের একটা বিরাট যুদ্ধ হয় তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হন মোহাম্মদ ঘুরি পরাজিত হন কিন্তু সেকেন্ড যুদ্ধে আর এই ভুল কিন্তু তিনি করেননি তিনি কিন্তু সেকেন্ড যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দেন এই প্রথম মোহাম্মদ ঘুরি ভাবলেন যে এ যাবৎকারে যত মুসলিম হয়েছে সেগুলো সমৃদ্ধশালী ভারতবর্ষকে লুট করার জন্য হয়েছে ভারতবর্ষ প্রচুর পাওয়ারফুল একটা জায়গা যেখানে দেখা যাচ্ছে যে যে প্রচুর ধন সম্পদ রয়েছে প্রচুর খনি রয়েছে তো মুসলিমরা ভারতবর্ষকে অ্যাটাক করেছে সমৃদ্ধশালী ভারতবর্ষ থেকে লুটপাট করে নিয়ে যাবে কিন্তু মোহাম্মদ ঘুরি প্রথম ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার করার মানে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ভেবেছেন যে না এখানে আমরা পারমানেন্টলি থাকবো তাই তিনি অবশ্য পারমানেন্টলি থাকতে পারেননি তিনি কাকে দায়িত্ব দিয়েছেন তিনি দায়িত্ব দিয়েছেন তারই একজন দাসকে কি তার দাসের নাম কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবককে দায়িত্ব দিলেন যে দেখো আমি তো আর থাকতে পারছি না তো আমার হয়ে তুমি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করো কুতুবুদ্দিন আইবক আইবক যেহেতু তোমার মোহাম্মদ গুরির দাস ছিলেন তাই তিনি একটা সাম্রাজ্য তৈরি করেন তার নাম দাস বংশ বা স্লেভ ডাইনেস্টি স্লেভ ডাইনেস্টি তো এই কুতুবুদ্দিন আইবকের পর তোমার রুল করেছেন ইলতুতমিস তারপর সুলতানা রাজিয়া তারপর গিয়াসুদ্দিন বলবন এরকম ভাবে দাস বংশ একটা বিরাট প্রভাব বিস্তার করেছে দাস বংশের পরে কারা রুল করেছে দাস বংশের পরে রুল করেছে তোমার খোলজি ডাইনেস্টি দাস বংশের পরে কারা রুল করেছে খোলজি আমরা নাম জানি জালালউদ্দিন খোলজি আলাউদ্দিন খোলজি গিয়াসউদ্দিন মানে যা যা খোলজিরা রয়েছে তারা রুল করেছেন তো এই খোলজি বংশের পরে কারা রুল করে তুগলক ডাইনেস্টি তুগলক ডাইনেস্টি হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক এগুলো আমরা জানি তাহলে প্রথমে দাস বংশ রুল করে তারপরে খোলজি বংশ রুল করে তারপরে তুগলক বংশ রুল করে এবং এরপরে হচ্ছে সৈয়দ ডাইনেস্ট্রি রুল করে খিজির খা বা মুবারক শাহ কয়েকজন ছোটো ছোটো রুলার তারা রুল করেছে এবং দেখা যাচ্ছে যে লাস্ট লাস্ট যে বংশটা রুল করেছে তারা হচ্ছে লোদি ডাইনেস্ট্রি লোদি ডাইনেস্ট্রি মানে এই যে যে এতগুলো বংশ দাস বংশ খোলজি বংশ তুগলক বংশ সৈয়দ বংশ লোদি বংশ এই সমস্ত বংশকে আমরা একটা পিরিয়ড বলছি সুলতানেট পিরিয়ড তাহলে সুলতানের পিরিয়ডের মধ্যে কতগুলো বংশ ছিল দাস বংশ কলজি বংশ তুগলক বংশ সৈয়দ বংশ এবং লোদি বংশ তাহলে এরা কি করেছে এরা ভারতবর্ষকে রুল করেছে আচ্ছা লোদি বংশের শেষ রুলার কে ছিলেন লোদি বংশের শেষ রুলার আমরা সবাই জানি ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি জানি তো আমরা ইব্রাহিম লোদির নাম তো এই ইব্রাহিম লোদি সঙ্গে একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল যার নাম পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় পনেরোশো ছাব্বিশে পানিপথের প্রথম যুদ্ধ হয় ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের তো বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়ে ভারতবর্ষের সিংহাসন কিন্তু ক্যাপচার করে তো সুলতানের পিরিয়ড থেকে শুরু হয় নতুন তার নাম মোঘল বংশ মোঘল ডাইনেস্টি এই মোঘল ডাইনেস্টি কিন্তু অনেকগুলো বংশের কম্বিনেশন নয় এদের এক একজন রাজাই এক একটা বংশের মতো এখানে যেমন দাস বংশে অনেকজন রাজা এখানে একটা রাজাই তোমার একটা বংশের সমান তাহলে এখানে প্রথম কে রুল করে বাবর রুল করে বাবরের পরে কে রুল করে হুমায়ুন রুল করে তারপরে আকবর তারপর জাহাঙ্গীর তারপর শাহজাহান এন্ড তারপর ঔরঙ্গজেব তার মানে আলটিমেটলি মুঘল ডাইনেস্টি কিন্তু ঔরঙ্গজেবের মাধ্যমে অনেকটা শেষ হয়ে যায় তাহলে এবার তুমি ভাবো তাহলে এই হচ্ছে আমার টোটাল অ্যানশিয়েন্ট এবং মিডিয়েবেলের একটা যুগ সন্ধিক্ষণ এবং এখান থেকে ধীরে ধীরে হিস্ট্রিটা তোমার মডার্ন ইন্ডিয়ার দিকে কনভার্ট হবে তাহলে এই অবধি আমরা কি জানলাম যদি আমরা একটু রিক্যাপ করি অস্ট্রল কাছ থেকে হোমো সেপিয়েন্স এই যে মানব গোষ্ঠী এখানে বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ হয়েছে যেটা সমগ্র পৃথিবীতে হয়েছে যার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি কোথায় ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এলাকাতে তো এই যে যে সেকশন এটাকে আমরা বলছি হরপ্পান সিভিলাইজেশন যাকে আমরা বলছি ফার্স্ট আরবানাইজেশন এরপরে যদি আমরা বলি হোয়াট ইজ দ্য এজ অফ সেকেন্ড আরবানাইজেশন তাকে আমরা বলছি সিক্সটিন মহাজনপদ মাঝে একটা সিভিলাইজেশন গড়ে ওঠে সেটা হচ্ছে ভেদিক সিভিলাইজেশন যেটা ভিলেজ বেসড এই এজ অফ সিক্সটিন মহাজনপদের মধ্যে সব থেকে পপুলার ছিল মগধ মগধে প্রথমে হিন্দু কিংডম রুল করে সেখান থেকে ধীরে 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 ক্ষমতাটা মুসলিম কিংডমের দিকে ট্রান্সফার হয় ক্লিয়ার এইটুকু আচ্ছা তাহলে এখন কারা রুল করছে এখন সুলতানের পিরিয়ড রুল করছে বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান এবং আচ্ছা এরা যখন রুল করছে এই সমসাময়িক সময় আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে ফরেন পাওয়ার এন্ট্রি নিচ্ছে আচ্ছা যখন আকবরের টাইম ফ্রেম কত পনেরোশো নিরানব্বই এই পনেরোশো নিরানব্বই এই সময় ব্রিটেনে বিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় কি বললাম পনেরোশো নিরানব্বইতে ব্রিটেনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় ঠিক আছে আচ্ছা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় ভারতে কখন ভারতে আসে জাহাঙ্গীরের সময় ভারতে আসেন জাহাঙ্গীরের সময় ভারতে আসেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে আচ্ছা এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসেন এবং আমরা জানি ভারতবর্ষকে হেলিয়ে রেখে দিয়েছিল এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আচ্ছা এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সাথে অন্য কারা ভারতে এসেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে এসেছিল পর্তুগিজরা তার মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাশে আর কারা রয়েছে ফরেন ফরেন পাওয়ার পর্তুগিজ ফ্রেঞ্চ ওলন্দাজ বা বা তুমি তুমি এদের কথাও ডেন্স বলতে পারো তাই তাহলে আমি বলবো এই এই সমসাময়িক সময়ে তিনটে শক্তিশালী পাওয়ার ছিল কে ব্রিটিশ পর্তুগিজ আর ফ্রান্স তাহলে এরা কি জন্য ভারতবর্ষে এসেছিল গো বাণিজ্য করার জন্য কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে ভারতবর্ষের মানুষ হচ্ছে বোকার বোকারহারি সেই জন্য তারা পুরো ভারতবর্ষের ভারত ভারতের মানুষের থেকে তুলে নিয়েছে আচ্ছা বলো তো যদি তিনজন ফরেন পাওয়ার থাকে তো কোনোভাবে মানে এটা সম্ভব এদের মধ্যে দ্বন্দ্ব তো হবেই পর্তুগিজ চাইছে আমি ভারতবর্ষকে রুল করব ফ্রেঞ্চ চাইছে আমি ভারতবর্ষকে রুল করব ব্রিটিশ বলছে আমি চাই ভারতবর্ষকে রুল করব। তার মানে এদের মধ্যে কি হবে দ্বন্দ্ব হবে তার মানে ব্রিটিশ হচ্ছে সব থেকে চালাক ব্রিটিশ বলেছে দেখো আগে ভারতবর্ষে রাজাদের সঙ্গে দ্বন্দ্ব করে লাভ নেই তাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে আমরা কি করব আমরা প্রথমে পর্তুগিজদের যুদ্ধের মাধ্যমে হারাবো আমরা প্রথমত কি করব পর্তুগিজদের যুদ্ধের মাধ্যমে হারাবো একটা যুদ্ধ ঘটে ষোলোশো বারোতে তাকে আমরা বলে থাকি ব্যাটেল অফ সাইওয়ালের যুদ্ধ এস এ এল এল ওয়াই সাইওয়ালের যুদ্ধ এই সাইওয়ালের যুদ্ধে ব্রিটিশ পর্তুগিজদের মেরুদণ্ড ভেঙে দেয় মানে পর্তুগিজরা এই যুদ্ধের পরে ব্রিটিশদের কাছ থেকে পুরো খন্ড বিচ্ছিন্ন হয়ে যায় পর্তুগিজরা আর সেইভাবে ভারতবর্ষে বাণিজ্য খুব বেশি করতে পারেনি বা আধিপত্য বিস্তার করতে পারেনি আচ্ছা পর্তুগিজ যত দমন হয়ে গেল এরপরে ভারতবর্ষ সব থেকে শক্তিশালী পাওয়ারকে যাদের না হারালে এরা ব্রিটিশকে গুড়িয়ে দিতে পারে সাথে ফ্রেঞ্চ তো ফ্রেঞ্চকে আর একটা যুদ্ধে পরাজিত করতে পারেনি তিন তিনখানা যুদ্ধ করতে হয়েছে ফ্রেঞ্চদের সঙ্গে তিন তিনখানা যুদ্ধ মানে আমরা সবাই জানি যেটাকে বলা হয় ফার্স্ট অ্যাংলো কর্ণাটক সেকেন্ড অ্যাংলো কর্ণাটক থার্ড অ্যাংলো কর্নাটক শুরু হয়েছিল সতেরোশো ছেচল্লিশে শেষ হয়েছিল আমার সতেরোশো তেষট্টিতে দীর্ঘ এত বছর ধরে ফ্রেন্সের সঙ্গে টানা তিনটে যুদ্ধ করেছে তো থার্ড যুদ্ধকে আমরা বলি ব্যাটেল অফ বন্দিবাস এই যুদ্ধে ফ্রেঞ্চদেরও পরাজিত করে দিল তার মানে এই সমস্ত সিস্টেমে কে সর্বে সর্বা হয়ে গেল ব্রিটিশ ব্রিটিশ এবার দেখো ব্রিটিশ যে সর্বা হলো তাহলে ব্রিটিশ এখন টার্গেট কি সমগ্র ভারতবর্ষকে ক্যাপচার করা হ্যাঁ কি না তাই তাহলে ব্রিটিশ কি করছে ব্রিটিশ সমগ্র ভারতবর্ষকে ক্যাপচার করার জন্য দুটো স্ট্র্যাটেজি নিয়েছে একটা হচ্ছে আমরা বিভিন্ন প্রকার পলিসি নেব বিভিন্ন প্রকার কি পলিসি নেব যে পলিসিগুলোর মাধ্যমে আমরা সমগ্র ভারতবর্ষকে কি করব ক্যাপচার করব কি কি পলিসি নিয়েছিল আমরা সবাই জানি যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাবসিডিয়ারি অ্যালায়েন্স নিয়েছিল কে সাবসিডিয়ারি অ্যালায়েন্স নিয়েছিল ও কত সালে সতেরোশো আটানব্বইতে তাহলে সতেরোশো আটানব্বইতে ব্রিটিশ সাবসিডিয়ারি অ্যালায়েন্স নিল যাকে বলা হয় অধীনতামূলক মিত্রতা নিত মানে ব্রিটিশ বলছে দেখো আমরা ফ্রান্সদের হারিয়ে দিয়েছি পর্তুগিজদের হারিয়ে দিয়েছি একটা কাজ করো তোমরা আমাদের সঙ্গে বন্ধুত্ব করো যদি তোমরা আমার অধীনতা স্বীকার করো তাহলে আমি তোমাদের রাজ্যকে অ্যাটাক করব না তোমাদের মোটামুটি একটা ভালো সম্পর্ক তোমাদের সঙ্গে আমার থাকবে ঠিক আছে তো সাবসিডি অ্যালায়েন্সের মাধ্যমে অনেক রাজ্যকে ব্রিটিশ হস্তাগত করলো সাবসিডি অ্যালায়েন্সই শুধু হবে না এরপরে ডাল দুটো পলিসি নিল যাকে বলা হয় অফ 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 কত সালে ডকট্রিন অফ ল্যাপস নেওয়া হয়েছে আঠেরোশো আটচল্লিশে তো ডকট্রিন অফ ল্যাপস মানে হচ্ছে সত্য বিলোপ নীতি একদম অনৈতিক একটা নীতি যেখানে বলা হয়েছে যে রাজ্যের রাজার পুত্র সন্তান নেই সেই রাজ্যের রাজার সত্য নষ্ট হয়ে যাবে সেই রাজ্য আমাদের হস্তাগত হবে তো এই সত্য বিলোপ নীতিরা সব থেকে সাকসেসফুল পলিসি যেখানে কি কি রাজ্য অ্যাকোয়ার করেছে উনি নাগপুর জয়পুর তাঞ্জোর আরকট উদয়পুর ঝাঁসি সাতারা লখনৌ বহুত কিছু ওরা এই ডকট্রিন অফ ল্যাপসের মাধ্যমে কিন্তু ক্যাপচার করেছে এর এতেই খান্ত হয়নি এরপরে আরেকটা পলিসি নিয়েছে যার নাম ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন কারণ ভারতীয় মানুষ কি বোকা এই সব পলিসির আছিলায় উনি ওনড়া কিন্তু এটাও ডালহৌসি কি করলো ডালহৌসি কিন্তু বিভিন্ন প্রকার দেশীয় রাজ্যকে অ্যাকুয়ার করল লখনৌ অযোধা দিল্লি হায়দ্রাবাদ মাইশর এগুলোতে কি কিন্তু আলটিমেটলি এই সমস্ত রাজ্য কিন্তু সাবসিডিয়ারি অ্যালায়েন্স ডকট্রিন অফ ল্যাপস তোমার ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের আছিলায় ক্যাপচার করে নিল তার মানে সমগ্র ভারতবর্ষটা যদি এরকম হয় তার প্রায় বা এরিয়া কিন্তু ব্রিটিশ পলিসির মাধ্যমে ক্যাপচার করে নিল কিছু করার নেই কিন্তু এই সবাই কি আর এই পলিসি মেনে নেবে মেনে নেবে না তার জন্য কিছু দেশীয় রাজ্য ব্রিটিশদের সঙ্গে কি করেছে যুদ্ধ করেছে তার মানে যারা এই পলিসি মানেনি তারা যুদ্ধ করেছে কারা যুদ্ধ করেছে মাইশর আমরা সবাই জানি মাইশর যুদ্ধ করেছে ব্রিটিশদের সঙ্গে আমরা সবাই জানি তোমার মারাঠারা যুদ্ধ করেছে ব্রিটিশদের সঙ্গে আমরা সবাই জানি তোমার এই বার্মা যুদ্ধ করেছে তোমার মারাঠা ব্রিটিশদের সঙ্গে নেপালের সঙ্গেও যুদ্ধ করতে হয়েছে নেপাল তখন তো আর আলাদা করে এরম ডিস্টিংগুইশ করা যেত না আফগানিস্তানরা যুদ্ধ করেছে শিখরা যুদ্ধ করেছে ঠিক আছে এরম ভাবে যারাই যারাই আলটিমেটলি এই পলিসিগুলো মানেনি তারাই যুদ্ধ করেছে মাইশোরের যুদ্ধ একটা নয় দুটো নয় চার চারখানা যুদ্ধ হয়েছে ফার্স্ট অ্যাংলো মাইশর সেকেন্ড অ্যাংলো মাইশর অ্যাংলো মাইশর ফোর্থ অ্যাংলো মাইশর যেগুলোর মাধ্যমে টিপু সুলতান হায়দার আলী অনেক চেষ্টা করেছে ব্রিটিশদের রুখতে কিন্তু পারেনি মারাঠার সঙ্গে তিন তিনখানা যুদ্ধ করতে হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাংলো মারাঠা এরকম ভাবে ধীরে 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 ভারতবর্ষ প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট এরিয়া ক্যাপচার করে নিল যুদ্ধের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে আচ্ছা যেই মুহূর্তে ভারতবর্ষের ম্যাক্সিমাম এরিয়া ব্রিটিশদের হস্তাগত হলো হস্তাগত হলো তুমি ভাবো তাহলে এটা ভারতবর্ষ যার এইটটি এরিয়া ব্রিটিশদের আন্ডারে চলে গেছে আচ্ছা এই এইটটি এরিয়া চলে যাওয়া মানে এখন ব্রিটিশ ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনের টপে পৌঁছে গেল না তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কে হয়ে গেল ব্রিটিশ হয়ে গেল না তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ব্রিটিশ যখন চালাতে চায় বলো তো অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে সবার আগে কি দরকার গো সবার আগে কি দরকার মানি দরকার টাকা দরকার আচ্ছা টাকা কোথায় পাবে ব্রিটিশ পলিসি তো রয়েছে ব্রিটিশের টাকা পাওয়ার সব থেকে ভালো অপশন কি জানো ল্যান্ড জমি তাহলে জমির ওপরে ব্রিটিশরা কি করে দিল রাজস্ব চাপিয়ে দিল রেভিনিউ সিস্টেম ডেভেলপ করলো একশালা বন্দোবস্ত দশ শালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত রাউতওয়ারি মহলওয়ারি যত প্রকারের বন্দোবস্ত আছে ফার্মার সোসাইটির ওপরে কৃষকদের ওপরে হাজারো করের বোঝা চাপে দিল আমার কি যায় আসে টাকা আমার কাছে আসছে তো সমস্ত ফার্মাররা কি করলো এই করের বোঝায় বিধ্বস্ত হয়ে গেল ব্রিটিশদের কাছে কি আসতে থাকলো টাকা আসতে থাকলো প্রচুর মানি আসতে থাকলো কিন্তু ফার্মাররা কি এতে খুব খুশি হবে কৃষকরা পিজেন্টরা খুশি হবে হবে না তারা কি করবে তারা ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধ করবে যুদ্ধ করবে দা কাচি সাবল যা আছে তাই নিয়ে যুদ্ধ করবে কিন্তু এই যুদ্ধের পরিণতি কি হবে এই যুদ্ধের পরিণতি ক্যান্সেল সব হেরে যাবে সেই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমরা কি বলি প্রিজেন্ট মুভমেন্ট অনেকগুলো পিজেন্ট মুভমেন্ট হয়েছে কৃষক বিদ্রোহ হয়েছে যার পরিণতি জিরো কেন জিরো ভাই এত এত বড় বড় শক্তিশালী রাজারা অস্ত্র দিয়ে যুদ্ধ করে ব্রিটিশদের হারাতে পারেনি আর ফার্মাররা কিনা ওই দা কাচি দিয়ে ব্রিটিশদের হারিয়ে দেবে ইম্পসিবল সেই জন্য প্রিজেন্ট মুভমেন্টের আলটিমেট রেজাল্ট কিন্তু শূন্য এতে কি হলো প্রিজেন্ট সোসাইটির ওপরে অত্যাচার আরো 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 বেড়ে গেল নারীদের ওপরে নির্যাতন বিভিন্ন তোমার কৃষকদের হত্যা করছে তাদের ঘরবাড়ি বাড়ি পরি দিচ্ছে প্রচুর অত্যাচার করা শুরু করলো আচ্ছা উদ্দেশ্য তো তো সাকসেসফুল টাকা আমার হাতে চলে এসছে ভেরি গুড তো টাকা যদি চলে আসে তো এই টাকা দিয়ে আমরা কি করব। টাকা পেলে দেখো অ্যাডমিনিস্ট্রেশনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে কমিউনিকেশান কমিউনিকেশন কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ না করলে অ্যাডমিনিস্ট্রেশনটাকে এ থেকে কখনোই তুমি কানেক্ট করতে পারবে না তাহলে ডেভেলপ করার জন্য আমার লাগবে আমি রোড তৈরি করব রেল তৈরি করব সেই জন্য ডালহৌসি রোড রেল এগুলো তৈরি করেছে তুমি ভেবেছো তোমার জন্য করেছে না ভাই ওরা ওদের কমিউনিকেশন সিস্টেমটাকে স্ট্রং করার জন্য তৈরি করেছে ওদের কমিউনিকেশন সিস্টেমটাকে স্ট্রং করার জন্য তৈরি করেছে বুঝতে পারছো জিনিসটা তাহলে কমিউনিকেশনে রোড এবং রেলপথ তৈরি করেছে আচ্ছা রোড এবং রেলপথ কোথায় তৈরি করবে কিভাবে তৈরি হবে তোমার বাড়ি ভেঙে না রোড এবং রেলপথ তৈরি করার সব থেকে ভালো জায়গা কোথায় তো ফরেস্ট বনভূমি কাটো রোড বানাও রেলপথ বানাও আচ্ছা ফরেস্টে কারা থাকে গো ট্রাইবাল ট্রাইবালরা ফরেস্ট ট্রাইবাল হচ্ছে ট্রাইবালদের কাছে ফরেস্ট হচ্ছে মাতৃভূমি তো সেই ফরেস্টকে কে উচ্ছেদ করবে ট্রাইবাল বসে থাকবে কোনো নয় ট্রাইবাল কি করবে ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধ করবে আলটিমেটলি সেই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমাদের কি পড়তে হয় ট্রাইবাল মুভমেন্ট আমরা অনেক প্রকারের তোমার এই উপজাতি বিদ্রোহ পড়ি কিন্তু আলটিমেটলি ফল কত জিরো তার ফলাফল কি হচ্ছে প্রচুর 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 অত্যাচার নারীদের ওপরে অত্যাচার ট্রাইবাল গোষ্ঠীর উপর অত্যাচার কিন্তু ব্রিটিশদের সাকসেসফুল ব্রিটিশরা সাধারণ মানুষও খুশি রোড বানিয়ে দিচ্ছে রেলপথ বানিয়ে দিচ্ছে কি মজা তাই না আচ্ছা এরকম ভাবে আমরা আইএনএম এ বিভিন্ন প্রকার পিজেন্ট মুভমেন্ট বা ট্রাইবাল মুভমেন্টের পাশাপাশি আমরা লেবার মুভমেন্ট পড়ি সোশীয় রিলিজিয়াস মুভমেন্ট পড়ি মানে যেখানে কি হচ্ছে যেখানে সন্ন্যাসী রিভোল্ট ফরাইজি রিবেল যেখানে ওরা ধর্মকেও ছেড়ে কথা বলেনি লেবার সোসাইটিকেও ছেড়ে কথা বলেনি কিন্তু সব সবগুলো যুদ্ধের আলটিমেট পরিণতিগত পরিণতি শূন্য সবগুলো যুদ্ধের আলটিমেট পরিণতি কিন্তু শূন্য আচ্ছা তার ফলস্বরূপ কি হয়েছে এই মানুষগুলোর অত্যাচার 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 আর অত্যাচার হয়েই চলেছে হয়েই চলেছে আচ্ছা আমরা আমাদের ঘরে বসে এইগুলো কি আমরা বুঝতে পারবো যে এত এত অত্যাচার হচ্ছে আমরা ব্রিটিশদের কি সাপোর্ট করছি কেন আমাদের জন্য রোড বানিয়ে দিয়েছে রেলপথ বানিয়ে দিয়েছে কিন্তু এই জিনিসটাকে কারা দেখতে পেয়েছে বুদ্ধিজীবী সম্প্রদায় মিডিল ক্লাস সোসাইটি মিডিল ক্লাস সোসাইটি আজকে এই প্রবলেমগুলো দেখতে পেয়েছে দেখতে পাচ্ছে যে আমার দেশের মানুষের উপর ব্রিটিশরা ক্রমাগত কি করছে ক্রমাগত অত্যাচার করে যাচ্ছে ক্রমাগত অত্যাচার করে যাচ্ছে তো কে এই মিডিল ক্লাস সোসাইটির মধ্যে কারা রয়েছে প্রচুর মানুষ রয়েছে এই মিডিল ক্লাস সোসাইটির মধ্যে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অরবিন্দ ঘোষ তোমার লালা রাজপথ রায় বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল তুমি কত নাম বলবে স্বামী তোমার সরোজানন্দ সরস্বতী ফিরোজ শাহু মেহতা গোপালকৃষ্ণ গোখলে সিস্টার নিবেদিতা তোমার রমেশচন্দ্র দত্ত তারপরে তোমার হেনরি লুই ডিরোজিও দেবেন্দ্রনাথ চেগর প্রচুর মিডিল ক্লাস সোসাইটি প্রত্যেকে কি এই জিনিসগুলোকে দেখতে পেয়েছে ঠিক আছে তো এই মিডিল এরা কি করেছে এদের সব থেকে পাওয়ারফুল কি বলতো এদের সব থেকে পাওয়ারফুল অস্ত্র হচ্ছে পেন তাহলে এরা এই কষ্টগুলোকে কষ্টগুলোকে কোথায় রিপ্রেজেন্ট করবে তারা তাদের পেনের মাধ্যমে রিপ্রেজেন্ট করবে কেউ পোয়েম সৃষ্টি করেছে কেউ তোমার নভেল সৃষ্টি করেছে মানে কেউ তোমার নিউজ পেপার রিলিজ করেছে আলটিমেটলি এই সমস্ত জিনিসের মাধ্যমে তার গল্পের মাধ্যমে কৃষকদের এই অত্যাচারকে তুলে ধরেছে কেউ নাটকের মাধ্যমে ট্রাইবালদের অত্যাচারকে তুলে ধরেছে কেউ হয়তো তোমার তোমার ধরো নিউজ পেপারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে দিতে চাইছে কারণ এই বইগুলো কাদের জন্য লেখা আমাদের জন্য লেখা তো আমরা এই বই নিউজ পেপার পড়ে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে যে ব্রিটিশদের আমরা আজকে আশীর্বাদ ভেবেছিলাম সেই ব্রিটিশরা কি করছে আজকে আমাদের সেই ব্রিটিশরা আজকে আমাদের দেশের মানুষের উপরে অত্যাচার করছে তোমরা নীল দর্পণ নাটকের নাম শুনেছ যেটা নীল চাষিদের উপরে কি অমানসিক অত্যাচার করা হয়েছে তার গল্প আমরা জানতে পারছিলাম এই সমস্ত জিনিস পড়ে সমস্ত মানুষ কি হবে গো একত্রিত হয়ে যাবে না ব্রিটিশদের বিরুদ্ধে হ্যাঁ কি না বলো সব দেশের মানুষ ব্রিটিশ তাড়ানোর জন্য একত্রিত হবে আচ্ছা একত্রিত হলে এদের সঙ্গে যুক্ত হবে কারা পিজেন্টরা ট্রাইবালরা লেবাররা সোশিও রিলিজিয়াস লিডাররা মানে সমগ্র ভারতবর্ষ ব্রিটিশদের এগেনস্টে চলে গেছে হ্যাঁ কি না তো এবার এরা সবাই মিলিতভাবে ব্রিটিশদের এগেনস্টে একটা বিদ্রোহ করেছে তার নাম কি মহাবিদ্রোহ এইটিন ফিফটি সেভেন এইটিন ফিফটি সেভেনের মহাবিদ্রোহে ব্রিটিশদের হুলিয়া বদল করে দিয়েছিল দেখো এইটিন ফিফটি সেভেনে সমস্ত মানুষ একত্রিত হয়ে লড়াই করেছে কিন্তু ফল জিরো হলেও এর একটা সুদূর প্রসারী এফেক্ট ছিল দেখো আমরা কিন্তু শুরু করেছিলাম এই অস্ট্রালোপিথের কাছ থেকে আমরা এখন পৌঁছে গেছি কোথায় আমরা কিন্তু পৌঁছে গেছি রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেনে তাহলে এইটিন ফিফটি সেভেনের এই রিভল্টে ব্রিটিশদের হুলিয়া বদল করে দিয়েছিল কিন্তু এইটিন ফিফটি সেভেনের যদি আমরা আলটিমেট স্ট্র্যাটেজিটা দেখি তো দেখা যাচ্ছে এইটিন ফিফটি সেভেনে ইন্ডিয়ানদের সেন্টিমেন্ট আর ব্রিটিশদের সেন্টিমেন্টটাকে যদি আমরা একটু অবজার্ভ অবজার তাহলে দেখতে পাবো ইন্ডিয়ানরা ভাবছে কি যেন না তখন ওরা বুঝলো যে আমাদের না কোনো লিডার ছিল না যদি একটা লিডার থাকতো তাহলে আমরা ব্রিটিশদের ঠিক হারিয়ে দিতে পারতাম তো এরা কি উপলব্ধি করলো যে একটা লিডার বা একটা অর্গানাইজেশন যে অর্গানাইজেশন যে অর্গানাইজেশন দিয়ে আমরা আরও দেশের মানুষকে এক করব এবং সেই দেশের মানুষ দিয়ে আমরা ব্রিটিশদের তাড়াবো আফটার এইটিন এর পরে ইন্ডিয়ান মানুষের সেন্টিমেন্টটা এরকম ভাবে তৈরি হলো আর ব্রিটিশরা কি ভাবছে ও জোর বাঁচা বেঁচে গেছি জোর বাঁচা বেঁচে গেছি আর একটু হলে হেরে যাচ্ছিলাম সব নাটের গুরুকে এই মিডিল ক্লাস সোসাইটি এ এদের কন্ট্রোল করো নাট্য বিনয় নিয়ন্ত্রণ আইন সংবাদপত্র আইন করে সমস্ত বই টই এইগুলো বন্ধ করলো কিন্তু তাতে কি আর হবে কিন্তু তারা বলল যে না মিডিল ক্লাস সোসাইটিকে কন্ট্রোল করতে হবে এদের যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে এদের বুক নিউজ পেপার নভেল সব কন্ট্রোলড হবে আর এরা কন্ট্রোল হলে সাধারণ মানুষ কন্ট্রোল হবে আর মিডিল ক্লাস সোসাইটিকে কোনো ইন্ডিভিজুয়াল এনটিটি কন্ট্রোল করতে পারবে না তার জন্য কি দরকার অর্গানাইজেশন দেখো কি সুন্দর দুজনই চাইছে একটা অর্গানাইজেশন ব্রিটিশরাও চাইছে অর্গানাইজেশন ইন্ডিয়ানরাও চাইছে অর্গানাইজেশন কি অসাধারণ না কিন্তু কি বলতো এদের উদ্দেশ্য কিন্তু আলাদা উদ্দেশ্য আলাদা একজন চাইছে অর্গানাইজেশনের মাধ্যমে সমগ্র ভারতবর্ষকে এক করে ব্রিটিশ তাড়াবো আর এরা চাইছে এই অর্গানাইজেশনের মাধ্যমে মিডিল ক্লাস সোসাইটিকে কন্ট্রোল করবো আর তার থ্রু দিয়ে সাধারণ মানুষকে কন্ট্রোল করবো আচ্ছা দুজনের যখন উদ্দেশ্য মিলে গেল তাহলে কি জন্ম নেবে এইটিন এই ফাইভের ন্যাশনাল কংগ্রেস তাহলে কংগ্রেস জন্ম নিল আচ্ছা কংগ্রেসকে আমরা দুটো ফেজে ভেঙে দিতে পারি এই কংগ্রেসের দুটো ফেজ হচ্ছে তোমার এইটিন থেকে নাইনটিন আর নাইনটিন থেকে তোমার নাইনটিন ফোরটি সেভেন দুটো ভাগে আমরা ভেঙে দিতে পারি সেখানে কি হচ্ছে এই ফেজটা হচ্ছে মডারেট ফেজ মানে যে ফেজে ব্রিটিশদের উদ্দেশ্য সাকসেসফুল হয়েছিল এই সময় ফেজটাকে আমরা বলি চরমপন্থী ফেজ ফেজ অফ মডারেট এই চরমপন্থী ফেজে কি হয়েছে চরমপন্থী ফেজে ব্রিটিশরা ব্রিটিশরা ভারতীয়দের কন্ট্রোল করতে সক্ষম হয়েছিল মিডিল ক্লাস সোসাইটিকে আর এই মিডিল ক্লাস সোসাইটি কন্ট্রোল হওয়ার সাথে সাথে সাধারণ মানুষও কন্ট্রোলড হয়ে গেছিল কিন্তু কোথাও না কোথাও নাইনটিন জিরো ফাইভে আমাদের মনে হলো যে এই কংগ্রেস যে উদ্দেশ্যে তৈরি করলাম সেই উদ্দেশ্যটাই তো আলটিমেটলি বেকার হয়ে গেল তো নাইনটিন জিরো সেভেনে আমরা এই মডারেটারদের উপরে ক্ষেপে গেলাম নরমপন্থী যারা সরি চরম নয় নরমপন্থী যারা তাদের উপরে আমরা খেপে গেলাম তো তৈরি হলো চরমপন্থী সম্প্রদায় যাদের বলি আমরা ফেজ অফ এক্সট্রিমিস্ট এক্সট্রিমিস্ট মুভমেন্ট নরমপন্থী চরমপন্থী দু ভাগে ভাগ হয়ে গেল এবং নাইনটিন জিরো সেভেনের পর থেকে টোটাল কংগ্রেস হয়ে গেল চরমপন্থীদের কংগ্রেস আর কোনো ব্রিটিশের কোনো চান্সই নেই তার মানে কুড়ি বছর কিন্তু ব্রিটিশদের উদ্দেশ্য সাকসেসফুল ছিল তারপরে কিন্তু ইন্ডিয়ানদের উদ্দেশ্য সাকসেসফুল হয়েছিল তাহলে দেখো এখন আমার সিস্টেমে কে পড়ে রয়েছে আমার এখন সিস্টেমে পড়ে রয়েছে কংগ্রেস আচ্ছা কংগ্রেস কি চাইছে কংগ্রেস মোটামুটি উনিশশো থেকে শুরু করে উনিশশো পনেরো অবধি একটা ভালো মানে ফেজ চালিয়েছে তো মানে এরা ব্রিটিশদের এগেনস্টে বিদ্রোহ করেছে বিদ্রোহ করে মোটামুটি সাকসেসফুলও হয়েছে কিন্তু যেই মুহুর্তে উনিশশো পনেরোতে সাউথ ইন্ডিয়ান হিরোর মতো গান্ধীজি এন্ট্রি নিল তখনই কংগ্রেসের হুলিয়া বদলে গেল মডারেটার ছিল সেখান থেকে এই ফেজটা আবার এক্সট্রিমিস্ট ফেজ আবার কোথাও না কোথাও গান্ধী আসার পরে এই ফেজটা হয়ে গেল আবার মডারেটার মডারেট ফেজ গান্ধীজির নীতি কি সত্যাগ্রহ নীতি সত্যকে আঁকড়ে ধরে আন্দোলন কোনো প্রকার বিদ্রোহ নয় তার মানে আবার কংগ্রেসটা কিন্তু কোথাও না কোথাও মডারেটারদের হাতে চলে গেল তো মডারেটার মানে গান্ধীজি তাহলে গান্ধীজি এইভাবে কংগ্রেসকে লিড করেছে গান্ধীজি তিনটে বড় বড় বিদ্রোহ করেছে কি কি বিদ্রোহ আমরা সবাই জানি নন মুভমেন্ট মুভমেন্ট সেটা সিভিল আলটিমেটলি তোমার ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট নাইনটিন ফর্টি টুতে এই তিনটে বিদ্রোহ কিন্তু কংগ্রেসের সঙ্গে থেকে ওন্ডা করেছেন কিন্তু কোথাও না কোথাও যখনই গান্ধীজি এন্ট্রি নিয়েছেন তখন কিন্তু আর একটা সম্প্রদায় তৈরি হয়েছে যারা গান্ধীজির নীতিকে বিশ্বাস করেনি তারা মারা গ্রুপে বিশ্বাস করে তারা বলে দূর এই সব চরম সত্যাগ্রহ মানি না বোম ব্রিটিশ তারাবো। তাই এই ফেজটাকে আমরা বলছি ফেজ অফ রেভলিউশনারি মানে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস সৃষ্টি হচ্ছে মানে এখানে চারটে আলাদা আলাদা কংগ্রেসের বাইরে থেকে এই মানুষগুলো লড়াই করেছে কেউ মহারাষ্ট্রে মানে কংগ্রেস কে কোনো প্রকার কোঅপারেশন করেনি ওরা আলাদা করে এদের কাজ হচ্ছে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন অস্ত্র দিয়ে আন্দোলন করব ক্লিয়ার কেউ মহারাষ্ট্রে করেছে কেউ বাংলায় করেছে কেউ তোমার নর্দান সাইডে করেছে কেউ বা বাইরে ফরেন কান্ট্রিতে করেছে ফরেন কান্ট্রিতে করেছে তো তুমি একটা জিনিস খুব ঠান্ডা ভাবে চিন্তা করো সেটা হচ্ছে যে আমরা এখানে বাল গঙ্গাধর তিলক তোমার বাসুদেব বলবন্ত ফার্ক তারপর তোমার সাবারকার ব্রাদার্স বা তোমার বিভিন্ন প্রকার লিডারদের নাম আমরা এখানে জানি আলিপুর বম কনসপিরেসি জানি আমরা ক্ষুদিরামের নাম জানি আমরা প্রফুল্ল চাকির নাম জানি এছাড়া আমরা ভগৎ সিং তারপরে তোমার রাজগুরু সুখদেব থাপার এদের নাম আমরা জানি এরা কিন্তু কংগ্রেসের বাইরে আলাদা করে ভারতবর্ষকে স্বাধীন করার চেষ্টা করেছেন করেছেন এবং এই ফেজটার সঙ্গে মডিফাইড একটা ফেজ আমরা দেখতে পাচ্ছি সুভাষচন্দ্র বোসের সুভাষ চন্দ্র বসু উনিও কিন্তু গান্ধীর নীতিকে বিশ্বাস করেননি উনি বিশ্বাস করতেন যে হ্যাঁ সশস্ত্র আন্দোলন করব বাট আমাদের অসশস্ত্রের বাহার বড্ড কম আমাদের ফরেন পাওয়ারকে কাজে লাগাতে হবে তাই সুভাষ চন্দ্র বসু হিটলারের কাছে চলে গেছে সুভাষ চন্দ্র বসু মুসলিনের কাছে চলে গেছে জার্মান জাপানি রাশিয়া সবার কাছে গিয়ে সাহায্যের লড়াই করেছে মানে এরাও আলাদা করে দেশকে স্বাধীন করার চেষ্টা করেছে ইনিও আলাদা করে দেশকে স্বাধীন করার চেষ্টা করেছে আর গান্ধীজিও আলাদা করে দেশকে স্বাধীন করার চেষ্টা করেছে সব কিছুর আল্টিমেট পরিণতি বা শেষ হচ্ছে নাইনটিন ফোর্টি সিক্সের ক্যাবিনেট মিশনের মাধ্যমে উনি নাইনটিন ফোর্টি সিক্সে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে তো ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসে যখন বুঝতে পারলো যে আর ভারতবর্ষে থাকা সম্ভব নয় তখন তারা দুটো রেকমেন্ডেশন দিল একটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট আরেকটা হচ্ছে তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে ইন্ট্রিম गवर्नमेंट মানে যতদিন না অবধি আমরা ভারতবর্ষকে স্বাধীনতা দিতে পারছি ততদিন অবধি একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হবে এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পর যতদিন না অবধি ভারত স্বাধীন হবে তারা ভারতবর্ষকে রুল করবে এটা একটা জিনিস আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে ভারতবর্ষে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরির মাধ্যমে ভারতবর্ষের কনস্টিটিউশন লেখার একটা গ্রুপ তৈরি করছি এর থেকে ভারতবর্ষের কনস্টিটিউশন তৈরি হবে এবং ভারত একটা স্বতন্ত্র দেশ তৈরি হবে এবং কনস্টিটিউশনও লেখা হলো নাইনটিন ফর্টি সেভেনে ভারত দুভাগে ভাগ হলো তো এই যে যে গল্পটা এই যে গল্পটা শেষ হচ্ছে ভারত ভাগ নিয়ে আর কনস্টিটিউশন শুরু নিয়ে তো এখান থেকে আমরা কনস্টিটিউশন বলা শুরু করব আবার একটা গল্প হয়ে যাবে পুরো সাবজেক্টকে লিঙ্ক করে দেব কনস্টিটিউশনের থ্রু দিয়ে তো এরকম ভাবে তুমি যদি সাবজেক্টকে লিঙ্ক করতে পারো তাহলে খুব ইজি হয়ে যায় পড়াশোনাটা তুমি দেখবে আমরা সারা বছর যে হিস্ট্রি পড়ব সেই হিস্ট্রিটা আমরা এই অস্ট্রালোপিদের কাছ থেকে শুরু করে একদম লাস্ট দি আমরা কিন্তু এই 1947 ফর্টি এই গল্প দিয়েই শেষ করব। এটা হচ্ছে আমাদের টোটাল হিস্ট্রির একটা লিঙ্ক পার্ট আমি চেষ্টা করেছি জিনিসটাকে যত সংক্ষিপ্ত ভাবে করা যায় আমরা ডিটেলে এই জিনিসটাকে কিন্তু ইন ফিউচার আস্তে আস্তে করে করব। তাহলে রেকর্ডিংসটা অফ করে দিচ্ছি